হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। পিসির ঘরে খাই দাই আছে, আর পিসি অনেক অনেক রান্না করে নিয়েছে। কি কি রান্না করছে চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আছে ভাত, করলা ডাল, কি ডাল এটা। এখানে আছে আমার প্রিয় কচুর তরকারি, এখানে আছে আলুর দম, এটা শাক, এটা করলা ভাজা, এগুলো সব ঘাঁটি তরকারি, এটা ফুলকপির তরকারি, আলু ভাজা, শিম চাটনি। তো এই যে পিসি আজকে সকাল থেকে এতগুলো রান্না করে নিছে। এখানে আছে ঘন্টাও চলে আসে। ঘন্টা তোরও নিমন্ত্রণ আছে নাকি আজকে? ঘন্টারও নিমন্ত্রণ আছে, আমারও নিমন্ত্রণ আছে। তো আমরা সবাই মিলে খাই দাই করো। তো পিসি এখন আমাদের সবার খাওয়ার বাড়তেছে। একটু কচুর তরকারিটা আমাকে বেশি করে দিও তো, বাকিগুলো না দিলেও হবে। বাকিগুলো কম দিও, কচুর তরকারিটা একটু বেশি দিও। লজ্জা চোটে দিবে দিবে, এবার আম্মা দিবে, তাকে লুকাই গেছে, লজ্জা পাই গেছে। না ঠিক আছে, এখন একটা জিনিস দাও নি তো, আলু ভাজা দাও নি। পিসি ভুলে গেছে আলু ভাজা দিতে। আলু ভাজা গুলা পিসি পছন্দ মতো রান্না করছে, দিতে ভুলে যায়। দেওয়া হচ্ছে ভাত করবে ঘন্টু, বেশি বেশি করে খাবে, এক ঘন্টার মতো খাওয়া যাবে। 10 মিনিট পর পড়া আছো না, ভুলে গেছে, মাথা চুলকাচ্ছে। দেখে সুদূর, হ্যাঁ আমার থালা, এই যে আর একটা থালা, এই যে আর একটা থালা, এখন দেওয়া হবে ডাল। তো খাইনি, পিসির বাড়া হয়ে গেছে, এখন খাবো। তো চল খাই দেন। তো খাওয়া দাওয়ার পর আমার পড়ানো ছিল দুব্যাচ, তো পড়ায় উঠলাম। তো এখন একটু দেবপুরীতে মেলা হচ্ছে, তো দেবপুরীতে যাব। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে দেবপুরীতে যাওয়ার পর, আর ওখানে কেমন ভিড় আছে, কী কী হচ্ছে সবটা তোমাদেরকে দেখাবো ওই ভিডিওতে। তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা। তো রেডি টেডি হয়ে গেছি আর যাচ্ছি দেবপুরী। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেবপুরীতে কী কী হচ্ছে। আমি আমার চাঙ্গু মাঙ্গু সবাইকে নিয়ে বেরোয় গেছি দেবপুরীর উদ্দেশ্যে, চলো। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা। দেখতেই পাচ্ছ এখানে চারিদিকে দোকান বসে, আর প্রত্যেকটা দোকানে কত কত ভিড়, পুরো জায়গা পাওয়া যাচ্ছে না যাওয়ার। আর রাস্তাগুলো তো একদম লোকে লোক, এর যেহেতু রাস্তাটা ছোট আরও বোঝা যাচ্ছে কত লোক। আর এখানে বিভিন্ন দোকান বসেছে, হরেক মালার দোকান, ব্যাগের দোকান, বিভিন্ন খেলনার দোকান। তো চলো আস্তে আস্তে আমরা সামনে আগাই ভিড় ঠেলে ঠেলে, আর তোমাদেরকে দেখাতে থাকি কি কি এখানে বসেছে। মন্দিরের প্রবেশদ্বারের বাম পাশে এবং ডান পাশে আপনারা কেউ ছুটো রাখবেন না। মন্দিরের প্রবেশদ্বারের বাম পাশে এবং ডান পাশে আগত ভক্তদের কাছে আমাদের বিনীত অনুরোধ, কেউ ছুটো রাখবেন না। আমরা কোথায় আসছি বল?
কি করছিস দুজন এখানে এসে? রিমা বললো এটা তোর ঘর, তোর ছোট ঘর। ম্যাজিকের দোকানে এই দুটো বাচ্চা এখনো দাঁড়ানোর জায়গা পায়নি, ভাবছি বিক্রিকে দেখলে তোলাবো। এবার বাচ্চাগুলো জায়গা পেয়ে গেছে ম্যাজিক দেখার জন্য। এরা ম্যাজিক দেখতে এত উৎসাহিত, কিরে লজ্জা হচ্ছে নাকি তুই ম্যাজিক দেখতে? নাচ করে কিনা নাচ করবি নাকি? আমি একটু নাচ ছিলাম কথা।
কির প্রিয় গান সাদা খরগোশ নিয়ে নিয়েছি পছন্দ কর বারবি ডল নিবি নিবি তুই তাহলে কি নিবি বল জলের বদল নিবি আমাদের তো মা
মা যেখানে যাবে সেখানে দেখা হয়ে যাবে মার পুরানো বান্ধবীর সাথে। তো এখানে মা পুরানো বান্ধবীর সাথে দেখা হয়েছে, গল্প বলছি। বিকিনে আমারে কি কিনে দিবি তুই? অন্ধকার হয়ে গেছে চারপাশে, লোকজন কই যাচ্ছে আমি বুঝে পাচ্ছি না। আমি তো রাত কানা, চোখে দেখতে পাচ্ছি না, তার মধ্যে চশমা পরি নেই, শুধু চো আমি একটা বেলুনি কিনে নে। ও মা আমি একটা বেলুন কিনে আমাকে কিছু কিনে দেয় না, নিজের টাকায় একটা বেলুন কিনলাম, কতদিনের ইচ্ছা ছিল। তাও ভিডিওটাও করে দেয় না, নিজের ভিডিওটা নিজেকেই করতে হবে আমাকে। আমার হাওয়াই বেলুন কি হবে আবার বল। ফুচকার দোকান খুঁজতে খুঁজতে ফাইনালি ফুচকার দোকান পেয়ে গেছি, আর আই বেলুন বেঁচে গেছি। তো অবশেষে ফুচকা খাওয়ার পর আমরা কি করছি, উহা করে দেখতে সবাই উহা করতে করতে বেরিয়েছি। এই যে রিমার অবস্থা দেখো, স্যানিটাইজার করে দিচ্ছে মানে কি সব বলে এই যে আমার পান খাবি বাবা। তিনবারই রে এখানে, সাথে রিমাও পড়বে রাত্রি 11টা।
আমরা বেরিয়ে গেছি, এখন বাড়ি যাব। তো চলো বাড়িতে যাই। তো আজকে ভিডিওটা অনেক মজা করছি, অনেক কিছু করছি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর কিছু কিছু জায়গায় হয়তো সাউন্ডের প্রবলেম হবে, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল, অনেক মিউজিক বাড়ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকবে, বাই।